পশ্চিমের কোনো শীত প্রধান দেশ নয়, সারি সারি টিউলিপ ফুটেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দেশে খামার পর্যায়ে বিদেশি এ ফুল চাষ করছেন তেঁতুলিয়া উপজেলার সারিয়াল জোত ও দর্জিপাড়া এলাকার আট কৃষক। ৪০% জমিতে এবারই প্রথম রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ উৎপাদন করছেন চাষিরা। শীত মৌসুমে জেলার তাপমাত্রা টিউলিপ চাষের অনুকূলে থাকায় নিজেদের খামারে এ ফুল ফোটাচ্ছেন তারা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় টিউলিপ চাষ প্রকল্প বাস্তবায়ন করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও। আমি ইএসডিও চাঁদনি মহিলা ইকো সমিতির একজন সদস্য। আমরা 5 শতকে 5,000 চারা রোপণ করেছি জমিতে, আর মানব ফুলগুলো ফুটছে। আমি খুবই আনন্দিত বা অভিভূত। আর এখানে আমাদের প্রত্যেক দিন এখানে আমাদের মানুষ আসা যাওয়া করতেছে, আমরা খুব খুশি। আর এই ফুলের বাজারজাত করা হবে, বাজারজাত করার পরে আমরা যদি ভালো মূল্য পাই তাহলে আগামীতে আমরা আরও বেশি করে চারা রোপণ করব টিউলিপ ফুলের। আমরা ইএসডিও এর মাধ্যমে এগুলা টিউলিপ ফুল চাষ করছি। এটা নেদারল্যান্ড থেকে আনা হয়েছে। আমরা ফুল চাষ করছি, ফুল ইদানিং ফুটে গেছে এবং বিভিন্ন লোকজন বাইরে থেকে আসতেছে ফুল দেখার জন্য। ইনশাল্লাহ ইএসডিও আমাদের ফুল বিক্রি করার ব্যবস্থা করে দিবে। কৃষকদের জন্য নেদারল্যান্ডস থেকে 6 প্রজাতির 40,000 টিউলিপ ফুলের চারা আনা হয়। বাগান আলো করে বাহারি ফুল ফুটেছে বাল্ব বা চারা রোপণের 20 দিনের ভেতর। ভালো দাম পেলে আরও বড় পরিসরে চাষের স্বপ্ন তাদের। ইএসডিওর পক্ষ থেকে আমরা তেঁতুলিয়ার দর্জিপাড়া ও সারিয়াল জোত এলাকায় 8 জন চাষির মাঝে 40 শতক জমিতে 40,000 বাল্ব প্রাথমিকভাবে বপন করি। এতে আমরা টিউলিপ ফুল খুব ভালোভাবে পাই এবং টিউলিপ ফুল ফোটা শুরু করেছে। আমরা আশা করি যে চাষি ন্যায্য মূল্য পাবে। বাহারি রঙের এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ চাষি থেকে উদ্যোক্তা সবাই। বিদেশি এই ফুল দেখতে আগ্রহ বাড়ছে পর্যটকদের। টিকিট কেটে খামারে ঢুকছেন অনেকে, কিনছেন ফুল। তেঁতুলিয়ায় টিউলিপ, এটা পর্যটক হিসেবে আমরা একই সঙ্গে বিস্মিত এবং অভিভূত। আশা করি এর চাষ আরও সম্প্রসারিত হবে, যেটা পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণে পরিণত হবে। তেঁতুলিয়া উপজেলায় শুধু উত্তরবঙ্গের মধ্যেও প্রথম এবং পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার মধ্যে এই প্রথম এই টিউলিপ ফুল ফুটা অবস্থায় দেখার সৌভাগ্য আমরা অর্জন করতে পারলাম। আমার মনে হয় যে তেঁতুলিয়াবাসীর জন্য এটা একটা অবশ্যই গর্বের বিষয়। দেশে চারা সংরক্ষণ করা গেলে উৎপাদন ব্যয় কমবে, এতে এখানে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করা সম্ভব হবে বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। ইএসডিও এনজিও যে ফুলের চাষটি শুরু করেছে এখানে, আমরা টেকনিক্যাল সাপোর্টটা দিচ্ছি। প্রথমে আমরা সন্ধিহান ছিলাম যে ফুলটি আদৌ এখানে ফুটবে কিনা, এটা আবহাওয়া এবং তাপমাত্রাগত যে পার্থক্যটি রয়েছে, আপনারা জানেন যে এটি শীতকালীন দেশের বসন্তকালীন ফুল। তো আমরা খুবই আনন্দিত, খুব চমৎকারভাবে ফুলটি ফুটেছে। এটির বাজার এখনও ওইভাবে নির্ধারিত হয়নি, ফুলটা ফুটবে, ফুলের মানটা কেমন সেটির উপর বিবেচনা করে, বাংলাদেশের মার্কেটে এটির চাহিদা তৈরির একটা বিষয় আছে সেটার উপর ডিপেন্ড করে এই দামটা হেরফের হতে পারে। তবে আমার কাছে মনে হয় না কোনো কৃষক এটি থেকে লসের মুখে পড়বে। পঞ্চগড় থেকে আবু নাইমের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com।